নমস্কার, জাগরণ নাট্যদল নিবেদিত শ্রুতিগল্প মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আগের দিন আমরা শুনেছিলাম অমিতের সাথে অভিষেকের একটি কথোপকথন, যেখানে অভিষেক অমিতকে দোষারোপ করে এবং তারপর অমিত মধুর সাথে দেখা করতে তার বাড়ি যায় ও মধুর মাও তাকে অপমান করে। অমিত সমস্ত ব্যাপার তার মাকে বলে। সেই সময় সিমরান অমিতের মাকে ফোন করে এবং সাবধান করে ও এরপর অমিত গীতার সাথে দেখা করতে যায় ও সেখানে একটি তর্কে জড়িয়ে পড়ে। আসুন আজকে চতুর্থ ও শেষ পর্বে কি ঘটে তা আমরা শুনে নিই। অমিত বাড়ি ফিরে এলো, সমস্ত ঘটনা ওর মাকে খুলে বলল। আসলে ও চেয়েছিল গীতার সাথে ওর সম্পর্কের ইতি টানতে, কারণ ওরা দুজনে একে অপরের থেকে অনেকটাই আলাদা, দুজনেরই জীবনের চাহিদা অনেক আলাদা। সব থেকে বড় কথা, এই সম্পর্ক তাদের পড়াশোনার ক্ষতি করছে, তাই অমিত ঠিক করেছে তারা সম্পর্কে আর থাকবে না। এমনকি গীতাও পড়াশোনায় মন দিতে চায়, এইটাই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করবার সময়। কিন্তু তারপরে যেরকমটা ভাবা যায় সেরকম কিছুই হলো না। মধু ঘরের মধ্যে বসে পড়াশোনা করছিল, তার ব্যাগের মধ্যে হঠাৎ মোবাইল ফোন বেজে উঠল। ভীষণ অবাক হয়ে ব্যাগটা খুলে দেখতে পেল যে অমিতের ফোন বেজে চলেছে। এ বাবা, এ তো গীতা। হ্যালো মধু, কি রে, কেমন আছিস? তুই জানলি কি করে আমি মধু? ভদ্রভাবে কথা বলো অভিষেক। কেন, ও তো ঠিকই বলেছে, সত্যি খুব অসভ্য মেয়ে। গীতা, কি হয়েছেটা কি তোদের? কিছুই হয়নি, এ আবার হবে। আমি কিছুই বুঝলাম না। কি বলছোটা কি তোমরা দুজনে, পাগল হয়ে গেছো নাকি? এই সময় সিমরান হঠাৎ মধুর ঘরে চলে আসে। মধু, কার ফোন ওটা? কার সাথে কথা বলছো তুমি? ভাই জানো? জানো? কে জানো? কার ফোন ওটা? অমিতের মা। অমিত? অমিতের ফোন তোমার কাছে কি করছে? ও, ও কি আবার তোমার ফোন কিফটিং করেছে নাকি? মা, একদম চেঁচাবে না। মধু মা সিমরানের গলা শুনে মধুর বাবা মধুর ঘরে চলে আসে। ওফ, কি হলোটা কি আবার? দেখো, অমিত ওকে আবার একটা ফোন গিফট করেছে আর ওই ফোনটা নিয়ে নোংরামো করছে। আমি যখন এলাম তখন শুনলাম কেউ কে ফোনে জানু বলে ডাকলো। কি ব্যাপারটা কি মধু? সব সময় কিছু না কিছু একটা করছেই এই মেয়েটা, কিছু বলা হয় না বলে বড়টাবার বেড়েছে না তোমার? এবারে যদি মাথায় কিছু ঢোকে তোমার, অসভ্য মেয়ে। তুমি কি জানো তুমি কোম্পানির সিইওর মেয়ে? কি বাকি রেখেছি আমি তোমায় দিতে? কোন সবটা পূরণ করিনি আমি তোমার? হ্যাঁ, আমি কি তুমি বললে কি আমি তোমার একটা ফোন কিনে দিতাম না? তুমি ওর কাছে চাইতে গেলে কেন? ওর সাথে কথা বলবে বলে আবার কি? আর কত ছেলে পুষে রেখেছে তার নেই ঠিক। তুমি অমিতকে ভুলতে পারছো না কেন? কি আছে ওর? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ালে ওর থেকে অনেক ভালো ওয়েল এস্টাবলিশড আর অনেক ছেলে পাবে তুমি। আমি কালকেই ছেলেটার মায়ের সাথে কথা বলবো। এত সাহস হয় কি করে ওর? অ
অমিত টিউশন থেকে ফিরে যখন ওর মাকে বলল যে ওর ফোনটা মধুর ব্যাগে চলে গেছে, তখনই অমিতের মা বুঝেছিল যে কিছু একটা ঠিক ঘটতে চলেছে। আর তাই হলো। সকালে অমিতের মা সংবাদপত্র পড়ছে, এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো, হ্যালো, আমি আপনার সাথে কথা বলতে চাই, বিষয়টা কিন্তু এবার হাতের বাইরে চলে যাচ্ছে। মানে? খোলসে করেই বলা ভালো, মধুর চালাক পেয়ে আমি কাউকে দিতে পারি। এই ব্যাপারে আপনার বা আপনার ছেলে কোনো সাহায্যের দরকার নেই। এসব কি বলছেনটা কি আপনি? কি হয়েছেটা কি? একদম না জানায় ভাঙ করবেন না। আপনি খুব ভালো করেই জানেন যে আপনার ছেলে আমার মেয়েকে ফোন গিফট করেছে। নতুন ফোন? ও টাকা পেলো কোথা থেকে? সেটা আপনারাই জানবেন, আমাদের কোনো ইচ্ছা নেই জানার। দেখুন, মধু আমাদের মেয়ে, আমি জানি ওর জন্য ফোনটা ভালো আর ফোনটা ভালো নয়। আর আমি অমিতকে ওর জীবন নষ্ট করতেই দেব না। শেষবারের মতন আপনাদের বলে দিচ্ছি, আমাদের ব্যাপারে না গলাবেন না। আর অমিতকে আমার মেয়ের থেকে দূরে রাখার চেষ্টা করুন। আপনি কোনো কারণ ছাড়াই আমাদের ব্লেম করছেন। কারণ ছাড়া? কি বলতে কি চাইছেন আপনি? আমি কি মিথ্যাবাদী? আমি বলছি না আপনি মিথ্যে কথা বলছেন, কিন্তু এখানে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমার মনে হয়। কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়নি, সব জলের মতন পরিষ্কার। তুমি কিছুই জানো না মা। মধু তুমি চুপ করো। না, আমি আর চুপ করে থাকতে পারছি না, অনেক সহ্য করছি কাল থেকে। ফোনটা কেটে যায়। বসার ঘরে মধু খুব কাঁদছে আর চিৎকার করে বোঝাতে চাইছে যে মা, অমিত শুধুমাত্র আমার বন্ধু। আবার শুরু করো না। কি আবার শুরু করলাম? আমি হাঁফিয়ে উঠেছি তোমাদের দুজনের কাছ থেকে মিথ্যা কথা শুনতে শুনতে। কিন্তু এটাই সত্যি মা, তোমাকে এটাই মানতে হবে। তুমি আমাকে একটুও বোঝো না মা, একটুও না। পুরো ঘটনাটাকে তুমি তোমার মতন করে মেটাতে চাইছো। মধু তুমি চুপ করে থাকবে? না, আমি করবো না মা। অমিতের কোনো ইচ্ছা নেই তোমার জামাই সাজার, না আমার ইচ্ছা আছে ওকে বিয়ে করার। তাহলে তুমি ওর সাথে ঘুরছো কেন? কি উদ্দেশ্যে? মা, বাবা, তোমরা কেন বুঝতে পারছো না? কেন বুঝতে চাইছো না যে এই পৃথিবীতে একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে প্রেমিক প্রেমিকার সম্পর্কের বাইরেও বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে? হঠাৎ কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে এলো? দরজা খুলে দেখা গেল অমিত আর ওর মাকে। আপনারা এখানে কি করছেন? আমার স্ত্রী আসতে বারণ করেছিল না আপনাদের? আমাকে ঢুকতে দিন কাকু, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি, আর যদি হয়ে থাকে সেটার জন্য তুমি দায়ী। আমার ছেলেকে দোষারোপ করার কে আপনি? আগে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন কি চায়ও, তারপর না হয় আমার ছেলে খবরদার আসবেন। আমার মেয়ের নামে একটা কথা শুনতে চাই না আমি আপনার কাছ থেকে। অমিত তখন মধুকে ডাকে। মধু, এই মধু। মা, মা, মা দেখো অমিত এসছে, ওর কথা শোনো, ওকে আসতে দাও। আসতে দাও ওদের, শোনা যাক কি বলতে চায় ওরা। তারপর সবাই মিলে একসাথে বসা হলো। আঙ্কেল, আন্টি, আমার কথাটা আপনারা একটু শুনুন। হ্যাঁ, এটা ঠিক যে মধুর একজনের সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু সে আমি নই। ও হলো আমাদেরই বন্ধু অভিষেক। কি? ওর বয়ফ্রেন্ড অভিষেক? মাই গড! তার মানে অমিত না, অভিষেকের সাথে তোমার সম্পর্ক আছে? হ্যাঁ বাবা। আবার হ্যাঁ বলছো তুমি? দেখুন, আমার মনে হয় কারোর সাথে সম্পর্কে থাকাটা খারাপ নয়, কিন্তু আমাদের সন্তানদের মন না বুঝতে পারা, ওরা কি চায় সেটা জানতে না চাওয়া, সেটা মনে হয় ঠিক নয়। কি বলতে চাইছেন আপনি? আমি নই, অমিত আপনাদের কিছু বলতে চায়। বল অমিত। আমি আর মধু শুধুমাত্র বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। ওই দিন জানতাম না যে মা বেরিয়ে যাবে, আমি এটা বলার জন্য ডেকেছিলাম যে গীতার সাথে আর সম্পর্কে থাকতে পারছি না। তবে ও কিন্তু আমার থেকে নোটস নিতেও গেছিলো, তাড়াহুড়োতে আনতে ভুলে যায়। হ্যাঁ,
আর আমি সেদিন বাড়ি ফেরার সময় ওর ফোনটা চেয়েছিলাম অভিষেকের সাথে কথা বলার জন্য, কিন্তু পারিনি। ওটা অমিতেরই ফোন মা, ও কোনো ফোন আমাকে উপহার দেয়নি। আপনারা যেরকম ওদের বন্ধুত্বকে প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভেবে ভুল করেছেন, সেরকম গীতা আর অভিষেকও তাই মধু আর অমিতকে ভুল বুঝেছে। আপনি জানলেন কি করে? অমিত আমাকে এইসব ব্যাপারে সব বলেছে। তুমি আমাদের কিছু বলনি কেন মধু? কি করে বলবে বলুন তো? সত্যি কথা বললে যদি কাউকে অপমানিত হতে হয় তাহলে তো সে সত্যি বলতে ভয় পাবে। সরি কাকিমা, মধু আমাকে বলেছে যে ও বলতে ভয় পাচ্ছিল আপনাদের, যদি আপনারা ওর কথা বিশ্বাস না করেন। মধুর দিকে তাকিয়ে ওর বাবা তখন জিজ্ঞেস করে, সত্যি কি তাই? হ্যাঁ বাবা, আর আর অমিত তো একটা চিঠিও লিখেছিল গীতাকে দেবে বলে। কিন্তু আমি ওটা দিতে পারিনি, ও আবার আমাকে ভুল বুঝে চলে যায়। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় গীতা আর অভিষেকের সাথে এই ব্যাপারে পরে কথা বলে নেব। অমিতের মা তখন মধুর বাবা মাকে বলে, আমি শুধু আপনাদের একটা কথাই বলতে পারি যে একটা সময় আসে যখন আমাদের ছেলে মেয়েদের জীবনে অনেক কিছু ঘটে, ওরা সব কথা মুখ ফুটে বলতে পারে না, দ্বিধা বোধ করে, আর এই এজটাও তো খুব সেন্সিটিভ, তাই ওরা এমন কাউকে খুঁজে যাকে মনের সব কথা খুলে বলা যায়, একজন বন্ধু। আর সেই বন্ধু তারা বাবা মায়ের মধ্যেও খোঁজার চেষ্টা করে। অমিত কিন্তু মধুর সেই রকমই একজন বন্ধু। হ্যাঁ, আর আমার জীবনে মধু ছাড়াও আরো একজন এরকম বন্ধু রয়েছে, আমার মা। অমিতের মায়ের মুখে তখন স্নেহ ভরা একটা হাসি, সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। ও মধু নিজের বাবা মায়ের কাছে এসে ওর মায়ের হাত দুটো ধরে বলে, মা, বাবা, আমি আর তোমাদের আমার ব্যাপারে অভিযোগ করার কোনো সুযোগ দেব না। আমি ওর অভিষেকের সাথে কোনো সম্পর্কই রাখতে চাইছি না, এই জন্য নয় যে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, এই জন্য কারণ ওই রিলেশনশিপটাই রিজার্ভ করে না। আমি জানি না তোমরা আমার সম্পর্কে এখনো কি ভাবছো, কিন্তু আমি অভিষেকের সাথে সম্পর্কে জড়িয়ে যেই ভুলটা করেছি সেটা সত্যিই শোধরাতে চাই। আর আমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব, সত্যি বলছি মা, সত্যি বলছি। মধুর বাবা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকেন ও মধুর মা মধুর গালে নিজের হাত দুটো রাখেন ও একটি হালকা হাসি দেখা যায় তার মুখে, কিছুটা স্নেহে ও কিছুটা অপরাধ বোধের। এমতাবস্থায় মধু ওর মাকে জড়িয়ে ধরে এবং এখানেই শেষ হলো আমাদের অমিত ও মধুর গল্প। তাহলে এরপর কি হবে? সত্যি কি অমিত আর মধুর জীবনটা সহজ হবে, নাকি আবার কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে তাদের জীবনে? কি হবে এরপর, সে ভাবনা কিন্তু পুরোপুরি আপনাদের। তাহলে এখানেই শেষ হলো আমাদের জাগরণ নাট্যদলের পরিবেশনায় মিসআন্ডারস্ট্যান্ডিং। এতদিন ধরে আমাদের পাশে থেকে মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে শুভরাত্রি, নমস্কার। সুপ্ত মানুষগণ জেগে উঠু, অনুভূতি জেগে উঠু, এই আগুন উৎসবে মাতা মাটি কামড়িয়ে মাটি, আজ এই গানে মেলাও সুর হয়ে যাক আজ রাজি, ধরে রেখে বাজি যেতে হবে এখনো যে অনেক দূর। জাগরণ 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 জাগরণ।